मानवता समाधान আলহামদুলিল্লাহ ও পৃষ্টি বাংলার সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ সকলকে প্রাণ্ডালা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুন্নতের অনুসরণ প্রতিবন্ধকতা ও প্রতিকার শীর্ষক আলোচনায় আজকের পূর্বে আমরা ইতেবা আয় সুন্নত বা সুনতকে অনুসরণের যে গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং এর ফজিলত

রসুল্লা সাল্লাহ আলাইকুয়াল্লাম যে কাজ যেভাবে যে সময়ে যে পরিমাণ যে সংখ্যায় করেছেন যেটা আর কি মহাদেসুল্লাম একরম একটা কথা বলেছেন যে সোনাকে অনুসরণ করতে গেলে অন্তত পাঁচটি বিষয় একটু অনুসরণ বা দেখা প্রয়োজন রয়েছে যেমন একটা স্থান একটা সময় পদ্ধতি একটা হলো পরিমাণ আর একটা সংখ্যা এই যে যে সোনের ক্ষেত্রে যতটা পাওয়া যাবে ততটাই যেন পরিপূরক থাকে সেভাবে অনুসরণ করার নাম হলো সোননাথ আর যেটা বলা হয় যথাযথ মেনে চলা আর সোনের অপর নাম আর একটা যেটা আসার বা চিহ্ন এক চিহ্নকে থেকে আর এক চিহ্ন হুবহু সেটাকে অনুসরণ করার নাম যথাযথ অনুসরণ করা বলা হয় আর কি যে বা

তোমাদেরকে ভালোবাসবেন এবং শুধু তাই নয়। তোমাদের গুনাহ ক্ষমা করবেন তিনি। সুরাল আল সাত 7 নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মা আতাাকুমুর রাসূলু ফখুযুহু ওয়া তোমাদেরকে তোমাদের রাসূল যা দিবেন তোমরা তা গ্রহণ এবং যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন সেটা তোমরা কি করো? বিরত থাকো যদি এটা মালবন্টন প্রসঙ্গে কিন্তু এটা মোব বলে থাকেন আলে কোন প্রেক্ষাপটে আয়াত সেটা বড় কথা না তার বিষয়টা হলো সর্বব্যাপক সর্বস্থানে প্রযোজ্য যেখানে যেখানেই যে থাকবে যে অবস্থায় থাকবে আল্লাহ নবীর যেটা বিধান সেটাই সে মেনে চলবে তা কুমন ফাখুদ সেটা শেরতের বিধিবিধানে হোক বা যাই সুরানিসার উনি ষাট নম্বর আয়াত আনুগত্য হয় না আমরা তর্জমা করি অনেক সময় অনুগত মানের একজনের পিছে পিছে চলা আল্লাহর পিছে পিছে চলা আল্লাহকে মান্য করতে হয় আর ইবা দুটা শব্দ রয়েছে জি জি এবং আল্লাহর ইতেবা হয় না যেহেতু অনুসরণ অনুগত ইত্যাদি মানুষের পিছনে পিছনে চলা যায় কিন্তু আজ যেটা সেটা আল্লাহরও হয় নবীর হয় কিন্তু সেটা শুধু আল্লাহ হয় আল্লাহ তারা আর কারো হয় না আচ্ছা তাহলে বুঝলাম এতে বা হয় নবীর এ আত আল্লাহর জন্য হয় নবীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এবাদত শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য আর কারো জন্য প্রযোজ্য নয় তোমরা এত আত করো মান্য করো আল্লাহকে মান্য করতে হ্যাঁ ও আতি ও রসুল আমি রসুলের রসুলকে মান্য করো অনু আনুগত্য করো অনুসরণ করো সবকিছুই এখানে প্রযোজ্য ভাই এমতা

আতানি আসানি বলছেন যে আমার উম্মত প্রত্যেকেই জান্নাতে যাবে কিন্তু যে অস্বীকার করবে কিলে আশ্চর্য হয়ে গেলেন জান্নাতে যেতে আবার অস্বীকার করে এমন বেকুব লোক দলাইয়া সে আবার কে যে জান্নাতে যেতে অস্বীকার করে রসুল মানে আতানি দাখাল জান্না যে আমার আনুগত্য করবে সে জান্নাতে গেল ওমান আসানি ফাকাদ আবা যে আমার নাফারমানি করলো সেই যেন মূলত জান্নাতে যেতে সে অmathscrিকৃতি জানালো অনুরূপভাবে এ মর্মে অনেক হাদিস রয়েছে কোরআনের আয়াতও রয়েছে আল্লাহ পাক বলেন ইয়া আইুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আআমালাক জি 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 মুহাম্মদ পাক বলেন যে হে ईमानदार বান্দাবান্দিগণ তোমরা আল্লাহকে মান্য করো আর রাসূল সাল্লাল্লাহু

সুরা আহজাবে ছত্রিশ নম্বর আয়তে কোনো মমিন পুরুষ বা কোনো মমিনার কোনো এখতিয়ার থাকে না ওই বিষয়ে যে বিষয়ে আল্লাহ এবং আল্লাহর কোনো সিদ্ধান্ত দিয়েছেন যা দিয়েছেন সেটাকে মেনে নিতে হবে এরপর যদি সেটা মেনে না নিই আমরা তাহলে যে জল্লা দলালাম মবিনা তার দূরতম পথভুষ্ট বা স্পষ্ট পথভুষ্ট অন্তর্ভুক্ত হবে চমৎকার যেটা বোঝা গেল যে রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের ইত্তেবা ছাড়া গত্যান্তর নেই আচ্ছা এই যে ইত্তেবা এটা শুধুমাত্র কিছু কিছু বিষয়ে ইত্তেবা করব না ফিল আফিল কাদাত আকিদার সময়ের বিষয়ে রসুলের ইতেবা করতে হবে ইত্তেবা ফিল আকওয়াল রসুলের কথা বাণী সময়ের ব্যাপারে ইত্তেবা করতে হবে ইত্তেবা আফিল আফাল রসুল আল্লাহ আসলাম যেগুলি করতে বলেছেন নিজে করেছেন সেগুলির উপরে ইত্তেবা করতে হবে আল ও ফিত্তরুক কিছু কাজ যেগুলি আছে আল্লাহ রসুল আসলাম করতে নিষেধ করেছেন সেগুলি ক্ষেত্রেও তো ইতেবা করতে হবে নাকি হ্যাঁ এখানে আমাদের এর্তেবা দুই রকমের নিষেধ বর্জনের এরতেবা আবার আদেশ পালন নিষেধ বর্জনের এরতেবা আমাদের দেশে অনেকেই জানে না যার ফলে অনেক ধরনের কথা বলে থাকে কোনো বেদাত তুলে ধরলেই আবার আর একটা জিনিস আমাদের সমস্যা হয়েছে সেটা হলো যে বেদাত এবং আমাদের দেশ আমরা অনেকেই এটা জানি না বেদাত কোনটা ওসাইলুল কাউনিয়া কাদারিয়া কোনটা এটার পার্থক্যও জানি না এবাদত এবং মামলাতে পার্থক্য আমরা অনেক ক্ষেত্রে বুঝি না আবার অনেক সময় যে আমরে আর আমরে এটা না বুঝার কারণে অনেক সময় কি হয়েছে আমাদের তালগোল ফেঁকে যায় তো কাজে এক্ষেত্রে আমাদের খুব ভালো করে জানা দরকার যে একজন মমিনের জেন্দাগি হলো দুই ভাগে বিভক্ত একটি হলো এবাদত আর একটি হলো তো এবাদত হলো তাওকিফি এবাদত তাওকিফি যেভাবে আল্লাহর নবী করেছেন হুবহু ওইভাবেই করতে হবে জি এবাদতগুলি যেটা আমরা দর্শকদের জন্য সহজ করে বলতে পারি যে কথাটি আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে না শেখ আমানুল্লাহ উল্লাহ মাদানী সাহেব আলোচনার মধ্যে বলছিলেন যে মানুষের জীবনের দুই ভাগে বাক করা হয়েছে একটি হলো অ্যাবাদত আর হলো মহামেলার অ্যাবাদত যে অংশটা সেই অংশটা অবশ্যই কোরআন বা সন্ন্যাসের উপরে নির্ভরশীল কোরআন সন্ন্যাস যেটা গ্রহণ করবে সেটাই হবে অ্যাবাদত খুব হু নির্ভরশীল এতে এর ব্যত্যয় গঠানোর কোনো

সকল কিছুই হালাল যতক্ষণ পর্যন্ত না নিষেধ ওইটা দলিল না পাইলেন প্রত্যেক জানো হালাল শুধুমাত্রের নিষেধের পরিমাণ আলোচনা আসবে সময় হলো আমাদের একটা বিরতির ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা সে আলোচনা নিয়ে বিরতির পর পুনরায় আপনাদের সাথে ফিরিতে হব ইনশা আল্লাহ

কোনো মূল প্রয়াত সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম যোগ রাখো একমাত্র পিস টিভি বাংলায় নৃত্যকর কহাইয়া করাতেলের করানা এস্তাহেমকে ভালোভাবে বুঝবার জন্য কী কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি

Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik, Dekhun, tangini kal Kalrat. সাড়ে সাতটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে ডিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহালতল্লাহ বরাকাত বিরতির পর সুদীয়দর্শকবৃন্দ আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে প্রাণডালার শুভেচ্ছা কথা হচ্ছিল যে মোয়া মেলা যেগুলি

এবাদত হলো মাইয়া তাকার রাবুন এলি যার আল্লাহ নৈকট্য লাভ করা যায় সব পাওয়া যায় এখানে সবই হারাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নির্দেশনা না আসবে এটা করো এটা না করো তাহলে আপনার কথা দ্বারা এটা বুঝেছে আমি মানে শরীরের দর্শকদের সুবিধাতে বলছি যেটা হলো যেহেতু এবাদতের উদ্দেশ্য আল্লাহর তাকারুব বা সান্নিধ্য লাভ করা আর আল্লাহ রবুল আলামিন তার দেওয়া পদ্ধতি ছাড়া তিনি যেভাবে রাজি হবেন খুশি হবেন

নিষেধ না থাকলে সেটা বৈধ হবে এটাই মাত্র বিষয় না আসলেই শরীয়ত অবৈধ করে দিয়েছে কিছু করা যাবে না কোনো আপাতত করা যাবে না কোন তরিকা মানা যাবে না কিছুই করা যাবে না যতক্ষণ না কোরআন বলবে যতক্ষণ না হাদিস বলবে সালাতের বলে সম্মিলিত মুলাজাত আমরা করতাম আগে এখন যে দলিল পাই না যদি কেউ স্পষ্ট দলিল দিতে পারেন দেন আমার ভাইরা বলে থাকেন নিষেধ আছে নাকি

আমি আবাদ করব সেখানে আমি রশন করতে পারি ধানও করতে দিন তবে এখানে একটা হারামটা ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন রিবা কিন্তু মদের ব্যবসা তো আর চলবে না এখানে মানে ব্যবসা বলতে আপনি অবাধে সব করে যাবেন তা হবে এখানে একটা মূল্য অবলম্বন করতে হবে ওখানে আমাদের একটা স্বাধীন হারাম

কথা বলছেন এখানে এসে মাজাল্লা হয়েছে অনেকে অত্যন্ত চুলচেরা প্রশ্ন এটা এখানে এই সুযোগ নিতে যে অনেক নাজায়েয পথে ঢুকে পড়েছে জি এই কথাই বলার জন্য আবার কেউ কেউ জাল্লাত মে আকদামুল উলামা বলেছেন যে অনেক সময় অনেক বড় বড় আলেমেরা পাপই ছলে গেছে হটকেস হটকেস হয়েছে আবার কেউ কেউ আবার এই মুআমালাতের বিষয়টা না বুঝে ইবাদতের মধ্যে নিচ্ছে ব্যাপারটাকে এত টাইট দিয়ে দিয়েছে যে ফাটা পাঞ্জাবি পরা হারাম পায়ে যে কল্লিদের পাঞ্জাবি পরা পায়ে যাওয়া পরা হারাম কিস্তি টুপি মাথায় দেওয়া হারাম হারামের পর্যায়ে নিয়ে গেছেন আচ্ছা এখানে আবার আরেকটা দিক খেয়াল করতে হবে এমনি কাইম জাউজিয়া তার আয়লামুল মোয়াক্কেন ভাই আয়লামুল মোয়াক্কেনের মধ্যে বলেছেন যে কিছু কিছু ব্যাপার আছে সেটা যুগ হিসাবেও আবার ফতোয়া পরিবর্তিত হয়

কোন দেশে দেখা যায় পোশাক খুব হালকা পড়তে হয় কোন দেশে আবার বেশি করে না পড়লে চলাই যায় না ইত্যাদি অবশ্যই পুরুষ মহিলার পোশাক পড়তে পারবে আছে না অবশ্যই অবশ্যই আছে কেতাবল লেবাসের মধ্যে আলোচনা নিয়ে আসছে হলো

যে পোশাক নারী এবং পুরুষের ভিন্ন হবে নারীর পোশাক পুরুষে পরবে না পুরুষের পোশাক নারী পরবে না অনুরূপভাবে অমুসলিমদের বিশেষ কোন পোশাক থাকে মানতাসারভাবে কমেন্ট করা যেটা মানে ওদের khas ধরনের পোশাক আছে স্যার যেরকম হিন্দুদের কপালে চন্দরা চটি করা তিলক লাগানো ঘ্রাকরের মালা তিলক সিঁদুর

আর যেই পোশাকটা শুধুমাত্র পুরুষ কি চিহ্নিত করা হয়েছে এই একজন আরেকজনের পোশাক নিতে পারবে না কিন্তু যে পোশাকগুলি কমন ব্যবহার করা যায় এগুলিতে কোনো দোষরূপ কিছু না কারণ এটা পরে গেলেই বলবে না যে ও পুরুষ মহিলা হয়ে গেছে মহিলা পুরুষ হয়ে গেছে এরকম যখনই বলবে তখনই আপনি শরীরের সীমা লঙ্ঘনকারী হিসাবে গণ্য হবে মানে

তারপরে করা যেতে পারে তার জন্য হারাম আংটি পরছে পুরুষরা বিয়ের সময় তো আংটি দিবি আংটি পড়তেই হয় আংটি পড়তেছে বিয়ের সময় তো এটা চলবে না সম্মানিত শুধুই অদর্শক বিন্দু আমরা খুব প্রাণবন্ত আলোচনা ছিলাম এবং সেখানে ছিল যে কি এবং সোনতের ইত্তেবা প্রসঙ্গে কিছু প্রাসঙ্গিক কথা আমাদের মধ্যে এসে গিয়েছিল যা ছিল আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজন আমরা এ বিষয়ে কিছুটা শরীয়তের নির্দেশনা পেয়েছি আমাদের হাতে সময় কম এজন্য দুঃখিত আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আল্লাহ সব হ্যান ও আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন আমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته

এবং অদ্বিতীয় আল্লাহ ফুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষে নন লামেয়ালেদ ওয়ালা মিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালা মিয়াকুল্লাহ হকুফয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সোহী বুখারিতে উল্লেখ করা আছে ৬ নম্বর খণ্ডে কিতাবুল ফাজায়েলে কোরআন অধ্যয়ন নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবেজি সাল্লাল্লা আলাহিসাল্লাম বলেছেন সুরা ইখলাস পবিত্র কোরানের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল আসলামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ইখলাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান